চালকবিহীন চালকবিহীন ড্রোন নির্মাণের অগ্রগতির পর এবার যুদ্ধ হেলিকপ্টার তৈরি করেছে তুরস্ক এটি যুদ্ধক্ষেত্রে একটি লম্বা সময় উঠতে ও দূরত্বে যেতে পারবে বলে দাবি নির্মাতা প্রতিষ্ঠান টিট্রার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সেলম্যান ডোমনেস জানিয়েছেন এই প্রযুক্তির মূল লক্ষ্য এই জানে মানুষের সম্পৃক্ততা হ্রাস করা জানানো হয় হেলিকপ্টারটি আটশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম সেই সঙ্গে দেড় শতাধিক কেজি ওজন বহন করতে পারবে এই উড়োজাহাজটি এমনকি হেলিকপ্টার চার মিটার উচ্চতায় উঠতে সক্ষম